ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মেহেরপুরের গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তহিদুল ইসলাম তহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।